আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আবারও আমার চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। তো আজকে মূলত দেখতেই পাচ্ছেন আমাদের থাম্বনেইলে দেওয়া আছে যে বর্ডার গার্ড বাংলাদেশে একটা নিয়োগ ছেড়েছে। এটা আসলে কোনো সৈনিক পদের জন্য না, মূলত এটা একটা স্কুলের, বর্ডার গার্ড স্কুলের যেই শিক্ষক শিক্ষিকার পদের জন্য আসলে এই নিয়োগটা দেওয়া হয়েছে। তো যারা আসলে এই লোকেশনে অবস্থান করছেন তারা অবশ্যই সেই লোকেশনে এই সার্কুলারটি দেখে তারা অ্যাপ্লাই করবেন। তো চলুন দেখে নেওয়া যাক সার্কুলারের ভিতরে আসলে কি আছে। কক্সবাজার ব্যাটালিয়ন 34 বিজিবির তত্ত্বাবধানে পরিচালিত বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কক্সবাজার জরুরি নিয়োগ ভিত্তিতে নিয়োগের দরখাস্ত আহ্বান করা হয়েছে। মানে কক্সবাজারের যে বর্ডার গার্ড পাবলিক স্কুল আছে সেখানের জন্য তারা শিক্ষক চাচ্ছে। প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় পদের সংখ্যা একটি, নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ও বিএড ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ সহ স্নাতকোত্তর বিএড ও এমএড ডিগ্রি, এক্ষেত্রে স্নাতক পাশ অথবা স্নাতকোত্তর ডিগ্রিতে যে কোনো একটিতে প্রথম শ্রেণী তো বিভাগ থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। এখানে অভিজ্ঞতা যে আছে তারা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে 5 বছর, সহকারী প্রধান শিক্ষক হিসেবে 10 বছরের অভিজ্ঞতা সহ নিবন্ধনধারী হতে হবে। আচ্ছা, এরপরে বেতন স্কেল বলা হচ্ছে প্রতিষ্ঠানের প্রচলিত বেতন কাঠামো অনুযায়ী বেতন প্রদান করা হবে। মন্তব্য বলা হচ্ছে বাৎসরিক ইনক্রিমেন্ট, মূল বেতনের সমপরিমাণ, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পোশাক ভাতা, প্রভিডেন্ট ফান্ডের সুযোগ, পেনশন ও রেশন সুবিধা রয়েছে। আচ্ছা, এখানে আরেকটি পদের উল্লেখ করেছে সহকারী শিক্ষক ইংরেজি খণ্ডকালীন মাধ্যমিক বিদ্যালয় একটি পদ, এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর। এখানে অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হচ্ছে নিবন্ধনধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন এবং মন্তব্যের ক্ষেত্রে একই জিনিস ফলো করা হচ্ছে। তো এই দুটি পদের জন্য মূলত বিজিবি কক্সবাজারের যে 34 বিজিবি ব্যাটালিয়ান তারা একটি সার্কুলার দিয়েছে। আচ্ছা, এবার যারা আসলে এই ক্রাইটেরিয়ার মধ্যে ফুলফিল হচ্ছেন আপনারা, তা আপনারা অ্যাপ্লাই করতে গেলে শর্তাবলী কি আছে সেটা একটু দেখে নেওয়া যাক। আবেদনপত্র স্বহস্তে লিখতে হবে, আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয়তা সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যদি থাকে, সনদপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সভাপতি বর্ডার গার্ড পাবলিক স্কুল কলেজ বরাবর 500 টাকার পে অর্ডার অফেরত যোগ্য এটা সংযুক্ত করতে হবে। মানে আপনাদেরকে 500 টাকার পে অর্ডার করতে হবে এই সভাপতি বর্ডার গার্ড পাবলিক স্কুল কলেজ কক্সবাজার বরাবর, যে কোনো ব্যাংক থেকে হবে। আবেদনপত্র আগামী 25 মে 2021, মানে মে মাসের 25 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তারিখের মধ্যে সভাপতি পরিচালক 34 বিজিবি কক্সবাজার এই অ্যাড্রেসে বর্ডার গার্ড পাবলিক স্কুল কলেজ কক্সবাজার এই বরাবরে অ্যাপ্লিকেশন, আপনাকে হার্ড কপি অ্যাপ্লিকেশন প্রেরণ করতে হবে। তো এইখানে মূলত মেজর মোহাম্মদ আব্দুল আজিজ ভুঁইয়া নির্বাহী সচিব বর্ডার গার্ড পাবলিক স্কুল কলেজ কক্সবাজার। তো এইটা মূলত বর্ডার গার্ড কক্সবাজারের ব্রাঞ্চের শিক্ষক শিক্ষিকা পাবলিক স্কুল কলেজে শিক্ষক শিক্ষিকা নিয়োগের একটি সার্কুলার হয়েছে। এতক্ষণ আপনারা যারা সাথে ছিলেন থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।